সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদের পরিবারকে 4,61,00,000 75,452 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বাস মালিক, চালক ও বিমা কোম্পানিকে 3 মাসের মধ্যে ওই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জিনাত ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ। এই টাকার মধ্যে বিমা কোম্পানিকে দিতে হবে 80,000 টাকা, বাস চালক দেবেন 30,00,000 এবং বাকি 4,30,95,452 টাকা দেবে 3 বাস মালিক। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মনির। পুলিশ প্রথমে মামলা করে, পরে মোটরযান অর্ডিন্যান্সের 128 ধারার বাস মালিক, চালক ও বিমা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে নিহতের পরিবার। বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা দুটি পরবর্তীতে নিম্ন আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরিত করা হয়। প্রতিনিয়ত যারা মারা যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে, তারা কেউ কিন্তু এখানে এসে ক্ষতিপূরণ দাবি করতে পারছে না। তো ওনারা এরকম একটা মন্তব্য আজকে করেছেন যে আশা করছেন অন্যরা এখন আসতে পারবেন, সাধারণভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এতদিনের যন্ত্রণা পরে এই রায়তে পেয়ে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে আইনগতভাবে স্বীকৃত হচ্ছে যে এই তথাকথিত দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, এগুলির পিছনে ড্রাইভারের দায় আছে, কোম্পানির দায় আছে, বাস কোম্পানির দায় আছে, এমনকি ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরও দায় আছে। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম খলিল। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, রায়ের পর্যবেক্ষণে আদালত তার কি বলেছেন? তবে রায়ের ব্যাপারে কিন্তু সন্তোষ জানিয়েছে নিহতের পরিবার, এবং আপনি একটা বিষয় বলছিলেন যে রায়ে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে টাকার পরিমাণটা বেশ কম, তো সব মিলিয়ে আসলে কি অবস্থা? ইসরাত, দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর মূলত এই যে রায়টি সেটি আসে, এবং আইনি লড়াই শেষ করার পর 2013 সালে যে মামলাটি হয়, মামলা হওয়ার পরে আজকে যে চূড়ান্ত রায় আসলো সেখানে আমরা প্রায় 4,61,75,452 টাকার যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণের রায় আমরা হাইকোর্টের কাছ থেকে পেয়েছি, যার মধ্যে 30,00,000 টাকা দিতে হবে বাস চালককে এবং মাত্র 80,000 টাকা দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে। এখানে একটি প্রশ্ন তুলেছিলেন ব্যারিস্টার সারা হোসেন, যিনি তারেক মাসুদের স্ত্রী অর্থাৎ ক্যাথরিন মাসুদের যিনি আইনজীবী ছিলেন, তিনি যে প্রশ্নটি তোলেন সেটা হচ্ছে যে এই যে 80,000 টাকা দিতে হবে সেটি আসলে আক্ষরিক অর্থে খুবই কম হয়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে বাসের যে মালিকানা সেখানে কিন্তু অনেক বড় একটি দায়বদ্ধতা থাকে। সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে এখানে শুধুমাত্র 80,000 টাকা, যে 80,000 টাকার মধ্যে 20,000 টাকা হচ্ছে জীবন সম্পর্কিত ক্ষতিপূরণ এবং বাকি 50,000 টাকা হচ্ছে সম্পদ সম্পর্কিত ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা আসলে খুব কম হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন, এবং একই প্রশ্ন কিন্তু আমাদের মনেও রয়েছে। এবং বাকি যে টাকাটা থেকে যায় এগুলো বাদ দেওয়ার পর 4,30,95,452 টাকা সেটি যে তিন মালিক, সে তিন মালিককে দিয়ে দিতে হবে। আরেকটি ব্যাপার আপনাকে না বলি নয়, সেটি হচ্ছে আদালত কিন্তু কিছু অবজারভেশন এখানে তুলে ধরেছেন, সেই অবজারভেশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমার কাছে প্রতীয়মান হয়েছে সেটি হচ্ছে যে আদালত বলেছেন যে এই ধরনের দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে যে মোটর ভেহিকেলস যে অর্ডিন্যান্স রয়েছে সে অর্ডিন্যান্সে প্রত্যেকটি জেলা আদালতে একটি করে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল গঠন করার প্রক্রিয়া বা আদৌ মানা হচ্ছে কিনা, আদালত নির্দেশ দিয়েছেন যে এই প্রক্রিয়াগুলোর জন্য প্রত্যেকটি জেলা আদালতে এই ধরনের সড়ক দুর্ঘটনা সম্পর্কিত মামলাগুলোর জন্য যেন আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয়। আদালত বলছেন যে গাড়ি চালকের ক্ষেত্রে এখন থেকে ক্ষতিপূরণের যে ব্যাপারটি সেটি নিয়ে আসতে হবে, এবং ক্ষতিপূরণের ক্ষেত্রে যে দায়বদ্ধতা সেটি বা গাড়ি যে চালক তাকেও দিতে হবে। এবং আরেকটি অবজারভেশনের কথা আদালত বলেছেন যে এই রায়টির ফলে একটি নজির সৃষ্টি হলো, যে নজিরের মাধ্যমে এখন থেকে যারাই কিনা সড়ক দুর্ঘটনায় পড়বেন তারা ইচ্ছে করলেই আদালতে স্বর্ণপন্ন হতে পারবেন কোনো প্রকার বাধা ছাড়া, এবং তারা সেটির জন্য দাবি তুলতে পারবেন। আদালত আরো বলেছেন যে এই যে দুর্ঘটনাগুলো হয় সেগুলো যেহেতু বেশিরভাগ সময় হয় চালকদের অসচেতনতার কারণে, সুতরাং সেক্ষেত্রে চালকদের সচেতন করতে তাদের দক্ষতা এবং যোগ্যতা যেগুলো বৃদ্ধির লক্ষ্যে যেই সংশ্লিষ্ট পক্ষগুলো রাষ্ট্রের কাজ করেন এবং যারা রয়েছেন তাদেরকে আসলে দায়িত্ববান হতে হবে এবং তাদেরকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। সুতরাং এক্ষেত্রে যদি তারা দায়িত্ববান হন তবেই চালক সচেতন হবে, দক্ষ চালক আমরা পাবো, এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে বাংলাদেশ যে একটি পিছিয়ে পড়া পর্যায়ে রয়েছে সেগুলোকে আমরা অনেক দূর টেনে নিয়ে এসে সড়ক দুর্ঘটনা কমিয়ে দিতে পারবো। ইসরাত,
ইব্রাহিম খলিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি রায়, এর ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে আশা করছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তবে রায়ে ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেছেন বিবাদী চুয়াডাঙ্গা রিলাক্সের মালিক মুজিবুল হক খোকন। তিনি বলেছেন পরবর্তীতে আপিলের ব্যবস্থা করবেন তিনি। হাইকোর্টের রায়কে আমরা সম্মান করি, তবে এই রায়টা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আমি আমার কাছে মনে হয়েছে। আমি আমার আইনজীবীদের সাথে পরামর্শ করে কপি নিয়ে পরামর্শ করে আমরা উচ্চ আদালতে এটা হচ্ছে আপিল করে সুষ্ঠু বিচারের জন্য আপিল করব। চট্টগ্রামে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে চলেনি বেশিরভাগ বাস ও হিউম্যান হলার। সড়কে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পুলিশে হয়রানি ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ সহ 11 দফা দাবিতে সকাল থেকে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিকদের একাংশের সংগঠন। সপ্তাহের প্রথম কার্যদিবস, কর্মব্যস্ত নগরী, অথচ গণপরিবহন শূন্য প্রায় সব সড়ক। মোড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত যাত্রী। হঠাৎ একটি দুটি বাসের দেখা মিললেও তাতে ওঠার জো নেই। একসাথে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। কেউ বাদুর ঝোলা, আবার কেউ বা ছাদে উঠে যাত্রা করছেন গন্তব্যে। গণপরিবহন ধর্মঘটের কথা আগে থেকে জানতেন না সাধারণ মানুষ। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন সবাই। এখন অফিসে ফোন করছি, না যেতে বলে চাকরি থাকবো না, তাহলে আমরা কি করবো? গণপরিবহন ধর্মঘট এটা আমি জানি না, আমি চাকরির জন্য বাইরে এসেছি, এখন আমি যেতে পারতেছি না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী ও বৃদ্ধরা। ভিড় ঠেলে গাড়িতে উঠতে পারেননি অনেকে। সংকটের সুযোগে ছোট যানবাহনগুলোও আদায় করেছে বাড়তি ভাড়া। আমি সকাল থেকে গাড়ি উঠতে পারতেছি না, জামা জামের ভিতর দিয়ে এক্সাম থাকা সত্ত্বেও আমি গাড়ি পাচ্ছি না, যেতে পারতেছি না। সো আমি জানতাম না ধর্মঘট, এটা আসলে মেবি আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। বার্ষিক পরীক্ষা চলছে নগরীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সময় মতো যানবাহন না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি অনেক শিক্ষার্থী। আমরা যে রাত জেগে অনেক কষ্ট করে পড়ালেখাগুলো করছি, আজকে পরীক্ষাটা দিতে পারতেছি না। আমাদের পরীক্ষা ছিল যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু যেহেতু পরিবহন ধর্মঘট কোনো বাস পাওয়া যাচ্ছে না। পরিবহন মালিকদের দাবি, 11 দফা দাবি পূরণে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েও বাস্তবায়ন না করায় ধর্মঘট ডেকেছেন তারা। মাঠ পর্যায়ের কিছু সার্জেন এবং টিআই সেই নির্দেশনাকে উপেক্ষা করে গাড়ির মালিক শ্রমিকদেরকে অত্যাচার নির্যাতন এমনভাবে করেছে, গাড়ির মালিকরা আজকে গাড়ি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে পরিবহন মালিকদের দাবি নিয়ে আলোচনায় বসতে নারাজ পুলিশ কমিশনার। কি দাবি, কি বিষয়ে তারা ধর্মঘটে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু কাউকেই বলছে না বা আমাদের কাছেও এই দাবিগুলো পৌঁছাচ্ছে না। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। নগরীর কাজীর দেউড়িতে আছেন সহকর্মী শোয়েব রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, সারাদিন তো ভয়াবহ রকমের দুর্ভোগ দেখলাম নগরবাসীর, অফিস ফেরত মানুষ এখন নিশ্চয়ই বেরিয়েছে পথে, গন্তব্যে পৌঁছাতে বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারছে তারা, বা কী ধরনের আসলে ব্যবস্থা তারা নিচ্ছে বাড়ি ফিরতে? সৌমিত্র, চট্টগ্রামে আজ গণপরিবহন মালিকদের একাংশের একটি সংগঠন চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তো সারাদিন ব্যাপী আসলে বিশেষ করে অফিস এবং স্কুলের সময়টাতে ভোগান্তিতে পড়েন অফিসগামী এবং স্কুলগামী শিক্ষার্থী এবং মানুষজন। পাশাপাশি অফিস ছুটি হওয়ার পরেও কিন্তু তারা একই ভোগান্তিতে পড়েন। এক্ষেত্রে বিকল্প পরিবহন বলতে ছোট ছোট যে যানগুলো ছিল, বিশেষ করে সিএনজি বা রিক্সা, এই এই যানগুলোও কিন্তু মানুষের এই বিপদের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা কথা বলেছিলাম এমন বেশ কিছু অফিসগামী মানুষজনের সাথে, তারা জানিয়েছেন যে তারা অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ যেটি স্বাভাবিক ভাড়া, তার থেকে 3-4 গুণ ভাড়া হাঁকছেন। অন্যদিকে সৌমিত্র, আপনাকে যেটা জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ যারা এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে, তারা কিন্তু সন্ধ্যায় একটি অভ্যন্তরীণ আলোচনায় বসতে যাচ্ছে। অর্থাৎ যেহেতু তারা বলেছিল প্রথমেই যে এটি একটি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, এখন তারা ধর্মঘটটাকে
ত্বরান্বিত করবে কিনা বা ধর্মঘটটাকে চালিয়ে যাবে কিনা নাকি আজকেই শেষ করে দিবে, সেই ক্ষেত্রে তারা ডিসিশন নেওয়ার জন্য সন্ধ্যায় বসবে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সঙ্গে, তারা জানিয়েছিল যে এ ধরনের পরিবহন ধর্মঘটের আসলে কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে পরিবহন যারা ধর্মঘট ডেকেছে তারা আমাদের জানিয়েছেন যে তাদের যে এগারো দফা দাবি, সেই এগারো দফা দাবি শেষ মানা না হলে তারা কিন্তু পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন। তো আসলে তাদের বৈঠক শেষে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে তারা এই ধর্মঘট চালিয়ে নেবেন কিনা। সৌমিত্র, সুন্দর বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ তাদের জানা যাবে। ধন্যবাদ সোহেব সুন্দর, দুঃখিত সংবাদ সাথে সময় দেওয়ার জন্য।